কেতে সুন্দর হয় দেখি বলে নমস্কার বন্ধু বান্ধবী সকল কি খবর সকল ভালে আছে নিশ্চয় আমি ভালে আছো আর আজি 25 এপ্রিল আজি আমার দ্বিতীয়টো বিবাহ বার্ষিকী গতিকে বিবাহ বার্ষিকী উপলক্ষে রাতিপুৱা অকণমান ঈশ্বৰৰ গুণ কীৰ্তন কৰিলোঁ ভাগৱত পাঠ কৰিলোঁ আজি দিনটোত কৰোঁ সেইখিনি অলপ অলপ আপোনালোকৰ লগতো শ্বেয়াৰ কৰি যাম বুলি ভাবি ইয়াৰ কাষত যিটো পিকচাৰ দেখিছে মই ডেকৰেশ্যন কৰা সেইটো নিজে ঘৰতে কৰিব পাৰি বৰ্তমান লকডাউন চলি আছে আৰু লকডাউনৰ কাৰণে বাহিৰতো বস্তু পাবলৈ নাই ঘৰতে যি বস্তু আছে তাৰে বনাব পাৰি সুন্দৰকৈ আৰু এয়া মই আৰ্ট পেপাৰত কাটি লৈছোঁ যিখিনি লেটাৰ্ছ লাগে হেপী এনিভাৰ্চাৰী যিখিনি লেটাৰ্ছ হয় সেইখিনি কাটি ল'লোঁ তাৰপিছত এনেকৈ ক'লা আৰ্ট পেপাৰ অকণমান ডিজাইন দিবৰ কাৰণে এনেকৈ কাটি স্কুৱেৰ শ্বেপত কাটি লৈছোঁ তাৰপিছত ইয়াত ফিক্স কৰি দিম এয়া চাওক ফেভিকলৰে মই ফিক্স কৰি দিছোঁ গোটেইখিনি হৈ গ'ল ব্লেক পেপাৰত লেটাৰ্ছখিনি ফিক্স কৰি দিছোঁ তাৰপাছত এনেকুৱা ফ্লাৱাৰ্ছ লৈছোঁ পেপাৰৰ হয় আপোনালোকে ইচ্ছা কৰিলে ৰোজো বনাব পাৰে মোৰ চেনেলত অলৰেডি আছে সৰু সৰু ৰোজ কিদৰে বনাব পাৰি বা এই ফুলপাহৰ ভিডিঅ' আছে ইয়াত ফেভিকলেৰে ইয়াত লগাই দিলোঁ ফুলপাহ গোটেইখিনিতে হৈ গ'ল মই বিছনাখনতে বনাই লৈছোঁ আপোনালোকে তাৰপিছত মেইন ডেকৰেশ্যনটো কৰিবৰ কাৰণে দুখন শাৰী লৈছোঁ শাৰীকেইখন এনেকৈ ফ'ল্ড কৰি লৈছোঁ দুইটা আগ আচলতে সমান হ'ব লাগে আৰু আপুনি যেনেকুৱা কালাৰ ল'ব বিচাৰে তেনেকুৱা ল'ব পাৰে কোনো কথা নাই শাৰীকেইখন চিল্কৰ হ'লে ভাল আৰু কোচখিনি ধুনীয়াকৈ ওলাই পৰে চক মাজতে এনেকৈ ল'লোঁ দুভাগ কৰি পেলাই দুইখন শাৰীৰ মাজতে ভাঁজ দি ল'লোঁ মানে ভাগ কৰি ল'লোঁ তাৰপিছত ইয়াত এতিয়া ৰাবাৰ বেণ্ডে বান্ধিম ইয়াত হৈছে ৰাবাৰ বেণ্ড বান্ধিলোঁ বন্ধাৰ পিছত এনেকৈ মাজত যিটো ভাগ আছে ইয়াত উলিয়াই এডাল ৰছীৰে বান্ধি ল'ম এইটো একেবাৰে চিধা চিধাকৈ আপুনি ওপৰলৈও লমাব পাৰে মোৰ ওপৰলৈ সুবিধা নাই কাৰণে মই এনেকৈ ছাইডত ৱালত লগাই দিছোঁ গজালত মই ৱালত লগাইছোঁ এনেকৈও দেখিবলৈ ভাল লাগে আৰু পোনে পোনে ওপৰলৈ লগালেও ভাল লাগে দেখিবলৈ যিটো ফেনৰ থাকে ন লোহাডাল সেইডালত লগালেও হয় আৰু মন কৰিব যি দুখন শাৰী আছে বগাখন মই পিছলৈ দিছোঁ দিয়াৰ কাৰণে এনেকৈ তোচকখন দাঙি ইয়াত দেখিছে নহয় এনেকৈ সুমুৱাই দিছোঁ আগটো আচলতে টানি টানি ফিট হৈ থাকিব লাগে আচলতে এইফালে চব এনেকৈ ঘূৰাই পেলাই ভৰাই দিছোঁ এতিয়া এইটো চাইডেও ভৰাই দিম দেখিছে নহয় খোল খাই আহিছে দেখিবলৈ ধুনীয়া লাগি পৰিছে এতিয়া অলৰেডি ধুনীয়া লাগি আহিছে এতিয়াই মাজত হয়তো ভাবিছে আপুনি মাজতে বাট হৈ আছে এইটো চিন্তা কৰিব নালাগে ইয়াৰো চলিউশ্যন হৈ যাব
তার পিছত এখন হাড়ি হালধীয়া হাড়ি এখন খুলি ললো, এখন এটো সাইডত খুচি দিছো। একেবারে সিম্পল দেখিছে নহয়, বিছনাখনো আমার সিম্পল, বহুত বেশি একো নাই, আর বহুত কিবা কিবি খরচ আছে এনেকুৱা একো নাই, একেবারে সিম্পল হয়, ঘর থকা বস্তুরে দেখিছে নহয়, সজাব পাৰি, খুব সুন্দর সুন্দর করে সজাব পাৰি। আর শাড়িখনের ইটো আসল মই এফালে খুচি দিছো। এয়া মই পিন লৈছোঁ, সেফটি পিন। এই মাজত যিটো কৈছিলোঁ শাড়িখনত দুটা ভাগ হৈ আছে নহয়, এই ভাগটো জইন কৰি দিম। এনেকৈ পিনকেইটা পিছফালৰ পৰা ভিতৰেদি দেখা নোপোৱাকৈ মাৰি দিম আৰু শাড়িখন জইন হৈ যাব। যিকোনো কালাৰ ল'ব পাৰে আপুনি, কালার কম্বিনেশন আপনার উপর ডিপেন্ড করে কেনক সজাব। আপনি ইমান সহজ যে সকলে করব পারে এই কাম, সর ছালীজনীও করব পারে। আর এইখানে যে মানে স্টিকারখিন বনায় রাখিছিল, আসলে এইখানে পাবর কারণে বর্তমান লকডাউন কইসে, ইয়াত বর্তমান ঝাড়খণ্ড লকডাউন চলি আছে 22 তারিখের পর 29 তারিখলৈ এপ্রিলর। গতি মানে যখন স্টিকার বনায় লৈছিল সেইখানে সুতা আদালত এনেক লগাই ললো সেলোটপেরে, আর এয়া চক মানে গোটে স্টিকারখিন হ্যাপি এনিভার্সারি এনেক সুতাডাল পিনের সহায়তে ওলমাই ললো। তারপর যখন বেলুন ফুলাই রাখিছিল এটা ইয়াত বেলুনখিন দি দিম। কবিতা আমার রুমের ওসরতে ঘর হয়তো, তাই অল্প সহায় করেছে, কাপড় কাটি দিছে সরু সরু করে। যেখানে কাপড় কাটিলে তাই এই কাপড়খিনে মানে এটা ইয়াত একটা শেপ বনাম, হার্ট শেপ এটা। সো আপনি ঘর থাকা বস্তু কি সুন্দরক ডেকোরেশন করব পারে নহয়নে, লকডাউনের মাজে যদি আপনার বার্থডে আছে, এনিভার্সারি আছে, বা যিকোনো স্পেশাল ডে আছে, সুন্দরক করব পারে। আর লকডাউন নহলেও এনেক যদি কম খরচতে আপনি করব পারে নহয়নে, সকলে এনেদরে ডেকোরেশন করব পারে। I wanna make you mine for one time.